সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন, জেলার সব খবর সবার আগে পেতে। বাংলা আধুনিক গানের স্বর্ণযুগের অন্যতম শিল্পী কিশোর কুমারের 90তম জন্মবার্ষিকী পালন করলেন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রেমীরা। কোথাও মাল্যদান করে, কোথাও আলোচনা সভার মাধ্যমে, কেউ আবার নিভৃতে সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন নায়ক গায়ক কিশোর কুমারকে। কিশোর কুমারের জন্মদিন প্রথমেই তাকে আমি আমার তরফ থেকে শতকোটি প্রণাম জানাই এবং শ্রদ্ধা জানাই। কিশোর কুমারের গান তো অনেক আছে, অনেক গান, মানে কোনটা ধরবো আর কোনটা ছাড়বো এটা বলা খুব মুশকিল। তবে আমার সৌভাগ্য হয়েছিল 1971 সালে আসানসোলে কিশোর কুমারের প্রোগ্রাম দেখার। তা ওই দিন লাইভ প্রোগ্রামে আমি দেখতে গেছিলাম, মানে এরকম কমেডি সিঙ্গার আমি কোনোদিনও দেখিনি। মানে তিনি যখন এলেন, একটা আমব্রেলা নিয়ে, ছাতা নিয়ে ঢুকলেন এবং তার মুখটা পুরো ছাতাতে গার্ড ছিল এবং তার প্রথম গান ছিল এক লড়কি ভিগি ভাগিসি। তা কিশোর কুমার সম্বন্ধে তো বলা শেষ করা যাবে না। কিশোর কুমার হচ্ছে একজন লিজেন্ড, একজন সিঙ্গার। মোহাম্মদ রফি, কিশোর কুমার, আশা ভোসলে, এদের বিচার করা যাবে না। আমি ওনার জন্মদিন বসে কাটাচ্ছি, বাজিয়ে কাটাচ্ছি, গান গেয়ে কাটাচ্ছি। এখন গান গাই না, আগে গান গাইতাম, খুব গান গাইতাম। এখন কিবোর্ডটাই শেখাই, কিবোর্ডই বাজাই, তার সঙ্গে একটু গান করি, একাকিত্বটাকে কাটাই। প্লাস আজকে কিশোর কুমারের যে জন্মদিনটা, সেই জন্মদিনটা তার গান দিয়ে পালন করি। সুলভে বিজ্ঞাপন দিয়ে আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দিন সকলের কাছে। এখন শুধু আপনার শহর কিংবা জেলায় নয়, এএসআর নিউজ আপনার প্রতিষ্ঠানকে পৌঁছে দেবে সারা বিশ্বে। তাই আপনার পকেটকে খুশি রেখে আপনার প্রতিষ্ঠানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে আজই যোগাযোগ করুন এএসআর নিউজে। ফোন করুন স্ক্রলে দেওয়া নাম্বারে